প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় গরমকালে শিশুদের শ্বাসতন্ত্রের রোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির অগণিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা জানি যে নানা কালে নানা সময়ে শিশুদের নানা ধরনের রোগ হয়ে থাকে। আমি যদি একটু আপনার কাছ থেকে অনুষ্ঠানের শুরুতেই জেনে নিতে পারি, সেটি হচ্ছে গরমকালে মূলত শিশুদের শ্বাসতন্ত্রের কী কী রোগগুলো হয়ে থাকে? তাপমাত্রার তারতম্য যখন খুব বেশি হয়, খুব অনেক বেশি গরম, অনেক বেশি শীত, দুইটাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা বেশ ভালো প্রভাব ফেলে। এবং এই ভালো প্রভাবের সবচেয়ে বেশি প্রভাবিত হয় দুইটা অংশ, দুইটা গ্রুপ। একটা হলো এক্সট্রিম অফ দ্য এইজেস, মানে হলো যে বাচ্চারা আর বয়স্করা। তো যেহেতু আমি শিশু রোগ বিশেষজ্ঞ, আমি বাচ্চাদের ব্যাপারেই কথা বলবো। আর সম্মানিত উপস্থাপক, আপনি যেহেতু লিমিটেড করে দিয়েছেন যে শ্বাসতন্ত্র নিয়ে কথা বলবো, সুতরাং আমি ওটকের মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। দেখুন, গরমকালে শিশুরা প্রচুর ঘাম হয়, প্রচুর ঘাম হয় তাদের। এই ঘামে ভিজে জুবজুব হয় তারা, বাইরে ঘোরাফেরা করে, খেলাধুলা করে, ঘামটা গায়ের মধ্যে শুকায়। গায়ের ঘাম যখন গায়ের মধ্যে শুকাবে, সে ভিতরে কোর টেম্পারেচারটা, তাপটা শোষণ করে, ভিতরের তাপমাত্রাটা কমে এবং বাচ্চাদের কাশি, শ্বাসটান হয়, কাশি হয়। এবং এই কাশিটা দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, উপরের শ্বাসতন্ত্র, নিচের শ্বাসতন্ত্রের। যেমন উপরের শ্বাসতন্ত্রে বাচ্চাদের যদি হয়, তার বাচ্চাদের প্রচুর কাশি হয়, সর্দি হয়, নাকে পানি পড়ে, এগুলো হতে পারে। আর সবচেয়ে খারাপ যেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেটা নিচের অংশটা যদি ইফেক্টেড হয়, বাচ্চাদের নিউমোনিয়া হয়। আচ্ছা, তাহলে বাচ্চাদের আমরা দুইটা পেলাম, একটা শ্বাসতন্ত্রের রোগ হলো, একটা কাশি, শ্বাসরান, নমরা কাশি, হাসি কাশি, কাশি হতে পারে। আর দুই নম্বর হলো যে বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে। আরেকটা ব্যাপার দেখুন, যেসব বাচ্চার অ্যাজমা আছে, এই গরমে প্রচুর অতিরিক্ত ঘাম, ঘাম অতিরিক্ত ও এনভায়রনমেন্টাল পলিউশন সব কিছু মিলে তাদের অ্যাজমাটা প্রভোগ করে, অ্যাজমাটা, অ্যাজমার সমস্যাটা খুব বেড়ে যায়, অ্যাজমেটিক যেসব বাচ্চাদের থাকে তাদের। দেখুন, আরেকটা জিনিস আছে, বাচ্চারা সারাদিন খেলাধুলা করে অথবা বাসায় থাকে, সাধারণত ঘাম হয়, এই ঘাম গায়ের মধ্যে শুকায়, যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো দিক দিয়ে কোনো রকম ঘাটতি হয়, এই ঘামটা গায়ের মধ্যে থাকে, বাচ্চা চুলকায়, বাচ্চাদের অ্যালার্জিক প্রবলেমটা বেড়ে যায় গরমকালে। এই গরমের মধ্যে অ্যালার্জিক প্রবলেমটা খুব বেশি বেড়ে যায়। আরও অনেকগুলো সমস্যা আছে, যেমন বাচ্চারা খুব ডকডক করে ঠান্ডা পানি খেয়ে ফেলে, আইসক্রিম খায় প্রচুর, গলার টনসিলাইটিস, টনসিলের রোগটা বাড়ে, করে ফ্যারিনজাইটিস হয় গলার প্রবলেম, মোটামুটি দাগে, এই কয়টা জিনিস আমরা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখতে পাই। এর বাইরেও অনেকগুলো কজ আছে, কিন্তু এই জিনিসগুলো আমরাকে, নিউমোনিয়ার প্রকোপটা বাড়ে, দুই নম্বর অ্যাজমার ইনসিডেন্টে অ্যাজমার প্রকোপটা খুবই বেড়ে যায় অ্যাজমেটিক বাচ্চাদের, অ্যালার্জিক বেবিদের অ্যালার্জির পরিমাণটা, অ্যালার্জির ইয়েটা বেড়ে যায়। আর গলার মধ্যে গলা ব্যথা হয়, শ্বাসতন্ত্রের গলা ব্যথা হয়, ফেরিনজাইটিস হয়, টনসিলের ব্যথা হয়, বাচ্চাদের জ্বর আসে, এই জিনিসগুলো মোটামুটি বেশি হয়। যে এই যে গরমকালে শিশুদের নিউমোনিয়া হচ্ছে, অনেকে আসলে বলে থাকে যে না, ছোট বাচ্চাদের নিউমোনিয়া হতেই পারে, এটি হয়তো আবার সেরে যাবে একটা সময় পর, এই ধরনের ধারণাও অনেকের ক্ষেত্রে রয়েছে, এই বিষয়টি আপনি যৌক্তিক মনে করেন কি না? নিউমোনিয়া তো বাচ্চাদের বিভিন্ন কারণেই হতে পারে, বিভিন্ন কারণেই হতে পারে। নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এবং বাচ্চাদের ক্ষেত্রে খুব ডেডলি ডিজিজ, বাচ্চাদের মৃত্যুর একটা উল্লেখযোগ্য অংশ হলো নিউমোনিয়ার থেকে। আমি কেন বলছি, এই গরমের দিনে বাচ্চাদের, যেমন বাচ্চাদের খুব বেশি, একই কথা বললাম, খুব বেশি ঘাম হয়, ঘামের থেকে যদি তাপমাত্রা শোষণ করে তাপমাত্রা কমে, তাপমাত্রা কমে কাশি হয়, ওতে ব্যাকটেরিয়াল সুপারাইডের ইনফেকশন হয়, নিউমোনিয়াটা খুব দ্রুত হওয়ার সম্ভাবনাটা বেশি। বাচ্চারা খুব ঠান্ডা কোনো কিছু খেলো, খুব বেশি আইসক্রিম, আমি একটা বাচ্চা পেয়েছি একদিনে 5-7টা আইসক্রিম খেয়ে ফেলছে, ফেলার পরে তার কাশি লেগেছে, কাশির সাথে 2-4 দিন পর বাচ্চা হাসপাতালে, শ্বাসটান হচ্ছে, বাচ্চা হাসপাতালে গেল, নিউমোনিয়া। তো নিউমোনিয়া অনেক কারণে হতে পারে, কিন্তু তার একটা কারণ এই গরমের দিনে, গরমের এনভায়রনমেন্টাল এটাকে, ফ্যাক্টরটাকে প্রভাবিত করতে পারে, এটাই হলো যে ব্যাপার। নিশ্চয়ই, সেক্ষেত্রে আসলে সর্দি কাশির কথা বলছিলেন, নিউমোনিয়ার কথা বলছিলেন, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন, কখন আমরা নিউমোনিয়ার? দেখুন, এই গরমকালে এই
তীব্র গরমের মধ্যে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, মা বাবারা বিভিন্ন রকম সমস্যা ফেস করছে। এখন প্রশ্ন আসছে যে কখন আমরা বাসায় রাখবো, কখন আমরা ডাক্তারের কাছে নিব, কখন আমরা হাসপাতালে নিব। একটা জিনিস দেখুন, কয়েকটা জিনিস আছে, যেমন একটা বাচ্চা জ্বর আসলো, আমি মা বাবাকে বলবো 3 দিন অপেক্ষা করেন। আচ্ছা, জ্বর আসলো, জ্বরের জন্য শুধু জ্বরের নাপা খাওয়াবেন, জ্বরের প্যারাসিটামল জাতীয় সিরাপ খাওয়াবেন, বাচ্চাকে খুব সুন্দর মানে ঘরের ঘরোয়া পরিবেশে রাখুন, বাচ্চাকে প্রচুর তরল খাবার টাবার দিন, এগুলো দিন। নাক খেয়ে যদি সর্দি হয় তার নাকটা পরিষ্কার করুন। যদি দেখেন যে 3 ডেজ পরেও যদি দেখেন যে না জ্বর থেকেই যাচ্ছে, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এখন সেই জ্বরটা কীরকম, জ্বরটা যদি প্রথম দিন থেকে যদি জ্বরটা মারাত্মক হয়, 1-3-4 অনেক জ্বর চলে আসছে, তাহলে আপনি সাথে সাথে উইদাউট এনি ডিলে আপনি সাথে সাথে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হবেন, অর্থাৎ জ্বর মাপতে হবে। হ্যাঁ, মাপতে হবে। 2 নম্বর যে জিনিসটা হলো যে জ্বরের সাথে যদি কাশি হয়, স্বাভাবিকভাবে বাচ্চাদের দেখবেন যে জ্বরের সময় জ্বরের সাথে একটু কাশি হয়, কিন্তু কাশি হচ্ছে, কাশির সাথে শ্বাসটান হচ্ছে, মা মনে করছে যে হিজ বেবি ইজ নট ওয়েল, বাচ্চা খুব একটা ভালো না, ডাক্তারের কাছে নিয়ে যাবে। অ্যাজমার বাচ্চা, অ্যাজমা ও আগেই মা বাবা জানে যে এই বাচ্চার অ্যাজমা আছে, সে ট্রিটমেন্ট পায়, মা বাবা কিন্তু অনেক মানে সতর্ক এই ব্যাপারে জানে, কিন্তু কোনোভাবে যদি মনে করেন যে না আপনার বাচ্চার আসলেই মানে বেবি ইজ নট গুড, বাচ্চার সমস্যা হচ্ছে, বাচ্চার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, বা বাচ্চার কোনো কারণে স্যাচুরেশন যদি আমরা পার্সোসিমেট্রিক স্যাচুরেশন দেখি না কমে যাচ্ছে, আপনি অতি দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে নেবেন। এই জিনিসগুলো এখন মেনটেন করলে হয় কি, মা বাবা আমি সবসময় একটা জিনিস বলি, মা ইজ দ্য বেস্ট ডক্টর, বাচ্চার জন্য সবচেয়ে বড় চিকিৎসক হলো মা। মা বুঝতে পারে যে তার বাচ্চা কখন ভালো কখন ভালো না, তো বাচ্চাকে ওইভাবে দেখবেন এবং খুবই মানে মেটিকুলাসলি ঘরের মধ্যে চিকিৎসারা ঘরের মধ্যে যতদিন তাকে খুব অবজার্ভ করবেন, এবং যদি সামান্যটুকু আপনার চোখে কোনো রকম বাচ্চার দ্বিধা হয় যে না আমার বাচ্চাটা খুব একটা সুবিধার না, আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর আসলে কী কী পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে, কোন রোগটি হয়েছে সেটা নির্ধারণে? একটা বাচ্চা যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার তো ওই সিদ্ধান্ত নিবে যে ডাক্তার তাকে বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করবে, করার পর ডাক্তার বুঝবে যে আসলে চিন্তা করবে যে এটা কী, প্রথম তাকে ক্লিনিক্যাল জাজমেন্টটাতে আসতে হবে। ক্লিনিক্যাল জাজমেন্টে আসার পরে সে যদি চিন্তা করে যে ইটস নিউমোনিয়া, নিউমোনিয়ার কয়েকটা জিনিস আছে, নিউমোনিয়া কিন্তু প্রচুর বাচ্চার জ্বর হবে, জ্বরের সাথে বাচ্চা কিন্তু খুব একটু টক্সিক থাকবে, মানে বাচ্চা কিন্তু টক্সিক থাকবে, বাচ্চা নেতিয়ে পড়বে, খুব বেশি কান্নাকাটি করবে না, বাচ্চা দেখবেন যে কেমন জানে দুর্বল অসহায়ের মতো ছোটো বাচ্চাগুলোকে, আর বড় বাচ্চাগুলো অনেক হাসিখুশি দৌড়াদৌড়ি বাচ্চা কিন্তু কিছুই করছে না, নেতিয়ে পড়ছে, বাচ্চার খুব বেশি জ্বর, জ্বরের সাথে কাশি হয়। এবং নিউমোনিয়ার কাশিটার একটা মানে লক্ষণ হলো যে নিউমোনিয়ার কাশিটা খুব ভেজা কাশি, শুকনা কাশি না, মানে ঘর ঘর পরে বুকে আওয়াজ করে, কাশির সাথে কফ আসে এবং হলুদ গাঢ় কফ আসে, এগুলো যদি দেখেন তাহলে বুঝতে হবে যে এটা নিউমোনিয়া হতে পারে। হ্যাঁ, সিমিলটানিয়াসলি আমি আরেকটা জিনিস বলি, যেমন অ্যাজমার প্রভাবটা বেড়ে গেল, সেক্ষেত্রে কী হবে, অ্যাজমার কাশিটা সাধারণত অ্যাজমার কাশিটা শুষ্ক কাশি হয়। আচ্ছা, হ্যাঁ, অ্যাজমার কাশিটা শুষ্ক কাশি হয় এবং অ্যাজমার কাশিতে সাধারণত কফটা আসে না, অনেক ক্ষেত্রে আসে কিন্তু সাধারণত কফটা আসে না। নিশ্চয়ই, লক্ষণ উপসর্গ কী কী রয়েছে, কখন চিকিৎসকের কাছে যেতে হবে, সেক্ষেত্রে আমরা যদি একটু আপনার কাছ থেকে চিকিৎসা পদ্ধতি জেনে নিতে পারি, যে এই যে রোগগুলোর কথা বলছিলেন শ্বাসতন্ত্রের, কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে? 2টা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, নিউমোনিয়া এবং অ্যাজমার মধ্যে পার্থক্যটা অলরেডি মানে কিছুটা আলোকপাত করেছি। তো অ্যাজমার ক্ষেত্রে যখন যেমন কাশিটা খুব বেশি শুকনা কাশি হয়, শ্বাসস্থান বেশি হয় অ্যাজমার ক্ষেত্রে এবং কাশির মধ্যে কফ খুব কম থাকে, তো নিউমোনিয়া যদি হয় বাচ্চাকে সরাসরি, নিউমোনিয়া ইজ এ ডেডলি ডিজিজ, খুব মারাত্মক একটা ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা সোজা সাপটা কথা হলো যে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন বা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, উনি ওনার মতো করে চিকিৎসা দিবে। নিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হয়, উইদাউট অ্যান্টিবায়োটিক যদি, ইফ ইউ আর শিওর দ্যাট দিস ইজ এ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, যদি হয় অ্যান্টিবায়োটিক তারা করবে না, এটা অ্যান্টিবায়োটিক দিবে। অ্যাজমার বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চা যদি আগের থেকে অ্যাজমা মা জানে, তাহলে ইনহেলড কর্টিকোস্টেরয়েডটা সেটা দিবে, সেটা কন্টিনিউ করবে,
তারপর মনে করেন যে নেবুলাইজেশন দিতে পারে যদি খুব বেশি শ্বাসটান হয়। এখন নেবুলাইজেশন আমরা খুব বেশি বলি না, বরঞ্চ আমরা সালবিউটামল ইনহেলারটা দিতে বলি, আর সাথে কোনো ধরেন যে ফ্যাক্সো, তারপরে মন্টিলুকাস, যেই অ্যান্টি অ্যালার্জিক যে ডিজিজগুলো এগুলো ট্রিটমেন্টগুলো দিতে পারে। তারপরেও যদি দেখে যে আগের চিকিৎসাগুলো নিশ্চয়ই এতদিন চলছিল, আমি বললাম যে এই চিকিৎসাগুলো উনি আগেও করে এসেছিল, কোনো কারণে যদি বাদ যায় সেটা শুরু করবে, অথবা যদি এক্সিস্টিং চিকিৎসাটাকে এক্সটেন্ডেনিং করবে, এটা সব নিয়মিত, তারপরেও যদি কোনো সমস্যা হয় ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার ওনাকে দেখবে। অনেকের ক্ষেত্রে আসলে আমরা যেটি দেখি যে একেবারে প্রথম দিন থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন, বিষয়টি আসলে কীভাবে দেখেন? না, প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন এটা তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে। প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক আপনাকে আগে মানে রোগটার ডায়াগনোসিস আসতে হবে, রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করে যদি আমি যদি প্রথম দিন থেকে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ এটা নিউমোনিয়া, তাহলে অ্যান্টিবায়োটিক প্রথম দিন থেকে সাথে সাথেই আমি শুরু করে দিতে পারি। কিন্তু আমি যদি মনে করি যে না এটা নিউমোনিয়া না, সাধারণ জ্বর কাশি বা শ্বাসকষ্ট, তাহলে আমি কেটে সেটা অবশ্য চিকিৎসকের উপর নির্ভর করবে, উনি মানে কী চিন্তাটা করছেন, ওনার জুরিসডিকশন, ওনার চিন্তাভাবনা, ওনার ক্লিনিক্যাল আই কী বলে সেটা ব্যাপারে। তো আমাদের দেশে যে জিনিসটা হয় ওই যে ভুল হয়, অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস, যেটাই হয় আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। সেটা একটা মারাত্মকভাবে এটা আমাদের দেশে খুব খারাপ একটা চিকিৎসা শাস্ত্রের উপর প্রভাব, মানে চিকিৎসার ব্যবস্থার উপর একটা প্রভাব ফেলছে, সেটা নিয়ে তো অনেক আলাপ করে লাভ নেই। শিশুদের শ্বাসতন্ত্রের আসলে এই যে রোগগুলোর কথা বলছেন, এগুলোর প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী আছে সেটি নিয়েও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গরমকালে শিশুদের শ্বাসতন্ত্রের রোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অ্যাজমা দূর করতে চাইলে আমরা কোন ধরনের খাবারগুলো খাবার তালিকায় রাখবো? সাধারণত বয়স্ক যারা রয়েছেন, বাচ্চা যারা রয়েছেন, তাদের অনেকেরই অ্যাজমা বা হাঁপানির সমস্যা কিন্তু দেখা দেয়। অ্যাজমা বা হাঁপানির সমস্যায় আপনার যেরকম নেবুলাইজেশন করতে হবে, মেডিসিন নিতে হবে, তার পাশাপাশি আপনার কিন্তু বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। এর সাথে সাথে আপনার পুষ্টির দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ অ্যাজমা রোগীদের যদি সঠিক খাবার তালিকা মেনটেন না করে তাহলে কিন্তু তাদের এই ঠান্ডা কাশি পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায়। প্রথমে যেটা করতে হবে, অ্যাজমা রোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু সঠিক যে ওজন বা হেলদি ওয়েট যেটা রয়েছে এটা মেনটেন করতে হবে। হেলদি ওয়েট মেনটেন করতে গেলে আপনার খাবার তালিকা থেকে স্যাচুয়েটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করা যাবে না, কারণ আপনার ওজন যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ওজন যাতে অতিরিক্ত না বাড়ে, এবং তার কারণে যে অতিরিক্ত বাড়তি খাবার, তৈলাক্ত খাবার, আনহেলদি যে খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে। আপনার প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল খেতে হবে, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে, যেগুলো কিন্তু খুব সহজে আপনার ইমিউনো সিস্টেম বুস্ট আপ করবে এবং যার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু কম দেখা দিবে। এছাড়া আমাদের লাংসের যে সেল থাকে সেটা কিন্তু অনেক সময় সোয়েলিং হয়, যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হয় এবং ইনফ্লামেশন হতে পারে লাংসে বিভিন্ন কারণে। এবং এই সমস্যাটা আপনি যদি তাজা শাকসবজি আপনার খাবার তালিকায় নিয়মিত রাখেন তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। দৈনিক চেষ্টা করুন 3-4 রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার জন্য, তাহলে কিন্তু ইনফ্লামেশন অনেকটাই কম হবে। ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন ডি যেটা করবে আপনার এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমা সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। ভিটামিন ডি বলতে আপনার ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, চিয়া সিড, এই খাবারগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন। তবে ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যতটা না খাবারে আপনার ভিটামিন ডি এর উৎস আছে তার চেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু তৈরি হয় আমরা যদি সূর্যের আলোটা একটু গায়ে লাগাই। প্রতিদিন সকাল 10-3 এই সময়ের মধ্যে আমরা 20-25 অন্তত একটু সূর্যের আলোতে যদি থাকি তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আমাদের এই অ্যাজমার সমস্যা কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এরপরে ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, ম্যাগনেসিয়াম কিন্তু অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী। যাদের অ্যাজমা রয়েছে তারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই ম্যাগনেসিয়ামযুক্ত খাবার যেগুলো রয়েছে যেমন আপনার সাইট্রাসযুক্ত ফল বলেন কিংবা আপনার চিয়া সিড, ফ্ল্যাক্স সিড,
এই খাবারগুলো আপনাদের খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন। এবং বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তার জন্য প্রতিদিন আপনারা এক মুঠ করে বাদাম রাখতে পারেন, এক মুঠ করে বীজ কিন্তু আপনাদের বা সিডস যেগুলো রয়েছে, ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড বলেন, পামকিন সিড রয়েছে, সানফ্লাওয়ার সিড রয়েছে, এগুলো কিন্তু খাবার তালিকায় রাখা যেতে পারে। এরপরে আসি, সেটা হলো কোন খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। অবশ্যই অ্যাজমার রোগীদের আপনাদের খেয়াল রাখতে হবে, যেই ধরনের ফুডগুলো অ্যালার্জি বাড়ে বা অ্যালার্জিকে ট্রিগার করে ওই খাবারগুলো বর্জন করতে হবে। যেমন অনেকে ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা হলো পুঁই শাক, সিম, মিষ্টি কুমড়া, বেগুন, এগুলোতে কিন্তু অ্যালার্জিটা ট্রিগার করে। এই খাবারগুলো যারা অ্যাজমার রোগী রয়েছেন তাদের কিন্তু বর্জন করতে হবে। অনেকের হাঁসের মাংস, হাঁসের ডিম, ছিনা বাদাম, এগুলোতেও কিন্তু অ্যালার্জি বাড়ে, তো এক্ষেত্রে এই খাবারগুলোও বর্জন করতে হবে। অনেকের ডিমের কুসুমেও অ্যালার্জি হয় বা ডিমেও অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিমটাও অ্যাভয়েড করতে হবে। ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে বা দুধ জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বাড়ে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই দুধ জাতীয় খাবারও বর্জন করতে হবে। আমরা কথা বলছিলাম গরমকালে শিশুদের স্বাস্থ্যতন্ত্রের যে রোগগুলো রয়েছে সেগুলো নিয়ে। সেই রোগগুলো প্রতিরোধে কী কী করণীয় মা বাবা কিংবা অভিভাবক যারা রয়েছেন? এক নম্বর হলো যে বাচ্চাদেরকে খুব ঢিলা ঢালা জামা কাপড় পরাবেন। আমাদের কয়েকটা জিনিস মানে চিকিৎসক হিসেবে, শিশু চিকিৎসক হিসেবে যেটুক ফিল করি প্রত্যহ প্র্যাকটিক্যাল জীবনে, সেই কথাটুকুরাই বলছি, ঢোলা ঢালা সুতির কাপড় পরাবেন পারলে, ভিতরে কোনো গেঞ্জি পরাবেন না, ভিতরে কোনো গেঞ্জি পরাবেন না। এই কারণে বাচ্চারা ঘামে, ঘাম হয়ে গেঞ্জিটা গায়ের মধ্যে লেগে থাকে, এই ভিজা গেঞ্জিটা নিয়েই সে দৌড়াদৌড়ি করছে, এই ভিজা গেঞ্জিটা নিয়ে শরীরের তাপমাত্রা শোষণ করছে এবং এই সমস্যাগুলো হচ্ছে, এক নম্বর। দুই নম্বর হলো যে বাচ্চারা যাতে কোনো ঠান্ডা কোনো কিছু, ফ্রিজের পানি, গরম ঠান্ডা পানি, ঠান্ডা আইসক্রিম, এগুলো খুবই মানে এগুলো খেতে কম পারে বা না পারে সেই চেষ্টাটা করবেন। লক্ষ্য রাখবেন যেন বাচ্চারা যেন ঠান্ডা কোনো কিছু, বাচ্চারা যেমন একটা বাচ্চা সারাদিন স্কুলে খেলছে যে হয়তো দু চারটা আইসক্রিম খেয়ে ফেললো, কিন্তু এটা কিন্তু আমি সবসময় প্রশ্ন করি যে ও আইসক্রিম খেলো কীভাবে? নিশ্চয়ই কেউ না কেউ আইসক্রিম তো এমনি এমনি দেয় নাই, কেউ তো আর বিনা পয়সায় দেয় নাই, তো সো এই জিনিসগুলোকে মা বাবাকে খেয়াল রাখতে হবে, একটা। দুই নম্বর, তিন নম্বর হলো যে খাওয়া দাওয়ার ব্যাপারে, বাচ্চাদের খাওয়া দাওয়ার এই গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের গ্যাস্ট্রোএন্টাইটিস, ডায়রিয়ার সমস্যাটা কিন্তু খুব বেশি হয়। সুতরাং বাচ্চা যেন আশেপাশে রাস্তাঘাটে কোথাও স্কুলে, বিশেষ করে স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুবই ফেস করি এই জিনিসগুলো, পথে ঘাটে কোনো কিছু না খায়, বাইরের যে খাবার, হ্যাঁ বাইরের যে খাবারগুলো যেন সেগুলোর জন্য খেতে না পারে সেই চেষ্টাটা করবেন। আরেকটা জিনিস করবেন, বাচ্চাকে গোসল করাবেন রেগুলার, প্রতিনিয়ত গোসল করবেন, কিন্তু কখনোই ঠান্ডা পানি না, বিশেষ করে ওয়ার্ম ওয়াটার, কুসুম গরম পানি দিবেন অথবা নর্মাল, আমাদের যে দুপুরবেলা নর্মাল পানি দিয়ে গোসল করাবেন। গোসল করাইয়ে বাচ্চাকে একটু পাউডার যে জিনিসগুলো আছে ওর শরীরটাকে যেন একটু শুষ্ক মানে শরীরটাকে রাখে সেই চেষ্টাটা করবেন। জি, আর যে জিনিসটা হলো বাচ্চাকে এই তো এই জিনিসগুলো স্কুলে গেলে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে, খুব বেশি যেন রোদের মধ্যে দৌড়াদৌড়ি না করে, খুব বেশি দৌড়াদৌড়ি করলে হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, এটা স্কুল পার্সোনালস যারা আছে, মা বাবা যারা বা যারা আছে, এই জিনিসগুলোকে চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গরমকালে শিশুদের শ্বাসতন্ত্রের রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। 25 মে বিশ্ব থাইরয়েড দিবস, প্রতি বছর সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়। মূলত উদ্দেশ্য হচ্ছে জনগণকে থাইরয়েড রোগ ও এর লক্ষণ সম্পর্কে সচেতন করা, পেশেন্টকে এডুকেট করা যেন তারা প্রপারলি চিকিৎসকের শরণাপন্ন হয়ে এবং এর চিকিৎসা নিতে পারে। 2024 সালের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে থাইরয়েড ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ থাইরয়েড রোগ একটি অসংক্রামক ব্যাধি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NTV-র সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
আহ।